যেভাবে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্তানি শাসকরা বাংলাদেশের জনগণকে দেখে বিচলিত হতেন, দুর্ভাগ্য স্বাধীনতার ৫২ বছর পর কিছু পোশাকধারীকেও আমি ঠিক সেই রকম অস্থির মতি দেখছি। আমরা অতীতেও বলেছি, আমরা আজও বলছি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আমাদের কোনো মোকাবেলা নেই। জেলা প্রশাসনের কর্মকর্তারা আমাদের প্রতিপক্ষ নয়, কিন্তু আমরা একথাও বলছি, প্রজাতন্ত্রের কর্মচারীরা বাংলাদেশের জনগণের কাজ বুঝতে হবে। পাকিস্তানি শাসকদের বেতন খাবার পরেও ১৯৭১ সালে ৭.৫ কোটি বাঙালি নার্ভ এবং পাস বুঝেই দেশপ্রেমিক প্রশাসনের কর্মকর্তারা সেদিন মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণায়। তারা সেদিন বাংলাদেশের সাধারণ কৃষক, শ্রমিক, ছাত্র, যুবকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধে তারা সম্পৃক্ত হয়েছিল। আমি সে কথাটাই বলতে চাই, সেদিন তো পাকিস্তানি শাসকদের চাকুরি করে বীর বাঙালির পাস বুঝতে সক্ষম হয়েছিল দেশপ্রেমিক প্রশাসনের কর্মকর্তারা। আজ কি ৫২ বছর পর এই বাংলাদেশ প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা এই ১৮ কোটি বাংলাদেশিদের পাল বুঝতে পারছেন না? তারা কি বোঝেন না অবৈধ শেখ হাসিনার পায়ের তলে আজ মাটি নেই? তারা কি বোঝেন না অবৈধ শেখ হাসিনার সোনার ছেলেরা আজ বাংলাদেশ থেকে পালিয়ে যাবার গর্জন করছে? কেন আমাদের গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেন? আমরা বারবার অনুরোধ করেছিলাম, আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা এই রাস্তার স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করবার জন্য সহায়তা করছে এবং করবে। দয়া করে কাভার ভ্যান এবং বড় ট্রাক যেন এখানে না ঢুকে। আমরা জানলাম যে এই সমস্ত গাড়ি এই রাস্তায় ঢুকতে চায় না, রেল গেট কিংবা রেল রোড দিয়ে যেতে চায়, তাদেরকেও এই রাস্তায় ঢুকতে বাধ্য করা হচ্ছে, যাতে করে তাদের পাতা ফাঁদে আমাদের নেতা কর্মীরা পা দেয়। আমি বলতে চাই, বাংলাদেশের সাধারণ জনগণ আমাদের শক্তির উৎস। বাংলাদেশের সাধারণ জনগণ কোনদিন আমাদের প্রতিপক্ষ নয়। তারা যেমন আমাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে, আমরাও ঠিক তেমনি তাদের কষ্টের সারথি। আর সেই কারণেই আমরা পবিত্র মাহে রমজানের পূর্বে দাবি জানাচ্ছি, অন্তত ৬ কোটি নাগরিকের জন্য পবিত্র মাহে রমজানে ১৫০ কেজি করে চাল সহজ মূল্যে দিতে হবে। আমরা আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে দাবি জানাচ্ছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ সহ সকল রাজবন্দীর অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। প্রিয় গণমাধ্যমের বন্ধুরা, আপনাদেরকে অবহিত করতে চাই, এই মানববন্ধন কর্মসূচি সুষ্ঠুভাবে পালনের জন্য যশোর জেলা বিএনপি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে 5টি স্থান উল্লেখপূর্বক চিঠি দিয়েছিল। আমাদের চিঠির কোনো সদুত্তর আমরা পাইনি। আজকে যখন ওই 5টি স্পটের একটি স্পটে আমরা উপস্থিত হয়েছিলাম, সেখান থেকে আমাদেরকে একটি ভিন্ন জায়গায় আসবার কথা বলেছে। যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদের প্রতিপক্ষ নয়, আমরা সেই কারণে শান্তিপূর্ণ একটি কর্মসূচি পালনের নিমিত্তে এখানে সরে এসেছি। কিন্তু নির্ধারিত স্পটে আসবার অপরাধে আমাদের কিছু সিনিয়র নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে। আমি আশা করব জেন্টলম্যান এগ্রিমেন্টের অংশ হিসেবে এই কর্মসূচি শেষে আমাদের সেই নেতা কর্মীদেরকে আপনারা মুক্তি দেবেন। আজকের মানববন্ধন কর্মসূচি থেকে আমরা অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে অবৈধ ভোট টাকা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি করি। অতঃপর এই বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সাথে আলোচনা সাপেক্ষে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। পুনর্গঠিত নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন এবং সেই তত্ত্বাবধায়ক সরকার আমাদের বিচারাঙ্গনকে সাংবিধানিকভাবে চলবার সুযোগ করে দেবে, যার ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামিনে মুক্ত হয়ে ওই সংসদ নির্বাচনে অতীতের ধারাবাহিকতায় আবারও 5টি সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশের জনগণ যেই রাজনৈতিক দলের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করবেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি সেই রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হন, সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান সেই সরকার প্রধানকে অভিনন্দন জানাবেন। আমি আশা করব এই স্বাধীনতার মাসে গণতান্ত্রিক চেতনা যদি ন্যূনতম অবশিষ্ট থাকে, আর বাংলাদেশের মানুষকে গণতন্ত্রহীন রাখবেন না। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্ম ইসলাম আমাদের সবচাইতে পবিত্র মাস, পবিত্র মাহে রমজান। এই পবিত্র মাহে রমজানে অন্তত না খেয়ে যেন কষ্ট করতে না হয় কোন রোজাদার ভাই বোনদেরকে, সেটি নিশ্চিত করতে হবে। হাজারো প্রতিবন্ধকতা এবং প্রতিকূলতাকে জয় করে আমাদের নেতা কর্মীরা সর্বোচ্চ ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়ে আজকের কর্মসূচি সফল করেছেন। আমি সেই কারণে ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সকলের উপর আল্লাহর রহমত কামনা করছি, সকলের সুস্থতা কামনা করছি। দেখা হবে রাজপথে। অবৈধ শেখ হাসিনার পতন নিশ্চিত না পর্যন্ত আমরা কেউ রাজপথ ছেড়ে যাব না, ইনশাআল্লাহ।